আজ শহীদ ডাক্তার মিলন দিবস। 1990 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন ডাক্তার শামসুল আলম খান মিলন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মিলন। তার 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ শহীদ ডাক্তার মিলন দিবস। 1990 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন ডাক্তার শামসুল আলম খান মিলন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মিলন। তার 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।